নমস্কাৰ সকলোকে। APSC ফালৰ পৰা প্ৰকাশ পোৱা ডকুমেণ্ট ভেৰিফিকেশ্যন সম্পৰ্কীয় এটা খুবেই গুৰুত্বপূৰ্ণ খবৰ আপোনালোকক জনাব লৈছোঁ। আৰু ইয়াত ৰোল নম্বৰসমূহ দিছেই, আৰু ডকুমেণ্ট ভেৰিফিকেশ্যন আছে চাই লওক 29-30 নৱেম্বৰ 2024 এণ্ড 3rd, 4th and 5th ডিচেম্বৰ 2024 এট 10 AM ইন কানেকশ্যন উইথ দ্য ৰিক্ৰুইটমেণ্ট টু দ্য পোষ্ট অফ জুনিয়ৰ ইঞ্জিনিয়াৰ সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল কেমিক্যাল আন্ডার পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। অর্থাৎ যিসকল অলরেডি সিভিল জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এন্ড কেমিক্যাল এইকটা পোস্টর কারণে যিসকল অলরেডি পরীক্ষাত পাস করেছে অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন হব। আর ডেটটো দিছে 29-30 আর 3-4-5 ডিসেম্বর ইয়াত দিছে 29-30 নভেম্বর আর 3-4-5 ডিসেম্বর। আর তেওঁলোকৰ টাইমটো দিছে 10 AM আৰু ইয়াত দিছে তেওঁলোকৰ যিটো চিভিল ইঞ্জিনিয়াৰ ৰোল নম্বৰসমূহ ইয়াত দিছে। আৰু তেওঁলোকৰ ইয়াত ডকুমেণ্ট ভেৰিফিকেশ্যন দিছে কেণ্ডিডেট বিয়িং দ্য ফলোয়িং ৰোল নম্বৰ্ছ টু এটেণ্ড দ্য ডকুমেণ্ট ভেৰিফিকেশ্যন অন 29 নৱেম্বৰ 2024। এইটা ডেটত আপোনালোকৰ এই ডেটটোত আপোনালোকে কোনসমূহ কেণ্ডিডেট আহিব লাগিব ৰোল নম্বৰ দিছে। আৰু নেক্সট দিছে 30 নৱেম্বৰ 2024, সেইদিনাখন আপোনালোকৰ কোনসকল কেণ্ডিডেট আহিব লাগিব তার রোল নম্বর দিছে। নেক্সট আছে আপনার 3rd ডিসেম্বর 2024, তাতো দিছে যিসকল কেণ্ডিডেট আহিব লাগিব ডকুমেন্ট ভেরিফিকেশনের কারণে ইয়াত দিছে। তেনেকে 4th ডিসেম্বর 2024 দিছে তেওঁলোকৰ কোন সকল ব্যক্তি আহিব লাগিব, কোন সকল কেণ্ডিডেট আহিব লাগিব। নেক্সট আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে দিছে 4 ডিসেম্বর কোন সকল কেণ্ডিডেট আহিব লাগিব তাক দিছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে দিছে 5 ডিসেম্বরত তেওঁলোকে আহিব লাগিব ইয়াত রোল নম্বরসমূহ দিছে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে দিছে 5 ডিসেম্বর 2024 রোল নম্বরসমূহ দিছে। এইসমূহ রোল নম্বর যিসকল ক্যান্ডিডেট আছে তেওঁলোকে আহিব লাগিব। আর ইয়াত ইম্পর্টেন্ট দিছে কাইন্ডলি নোট দ্যাট দ্য ক্যান্ডিডেট এপিয়ারিং ফর ডকুমেন্ট ভেরিফিকেশন মাস্ট ব্রিং দ্য ফলোয়িং টেস্টিমনি ইন দ্য অরিজিনাল অ্যালং উইথ সেলফ অ্যাটেস্ট ফটোকপিজ টু ইন ক্রনোলজিক্যাল অর্ডার দেয়ার অফ ফর ভেরিফিকেশন এন্ড স্ক্রুটিনি অন দ্য ডে অফ দেয়ার ডকুমেন্ট ভেরিফিকেশন। অর্থাৎ আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনলে আহতে আপনাদের লগত এই সময় ডকুমেন্টস অরিজিনাল সেটটোর লগতে এটা জেরক্স কপি সেট সেলফ অ্যাটাচ করে বনায় আনব লাগবে। ঠিক আছে, ডকুমেন্টস কি কি আনবো চাই লোক। ইয়াত দিছে SSLC/HS এডমিট মার্কশিট পাস সার্টিফিকেট এজ এ প্রুফ অফ এজ, SSLC মার্কশিট এন্ড পাস সার্টিফিকেট, HSSLC মার্কশিট এন্ড পাস সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, ডিপ্লোমা মার্কশিট অল সেমিস্টার এন্ড পাস সার্টিফিকেট, CGPA কনভার্সন ফর্মুলা অফ দ্য রেসপেক্টিভ ইনস্টিটিউট হুয়ার এভার এপ্লিকেবল। ইয়াত দিছে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট অব্লিক এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন, স্টেট গভ এমপ্লয়িজ অব আসাম মাস্ট সাবমিট নো অবজেকশন সার্টিফিকেট ফ্রম দেয়ার রেসপেক্টিভ এমপ্লয়ার অর পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট অব্লিক এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন এজ এ ডোমিসাইল অফ প্রুফ। ইয়াত দিছে CAS and PWD certificate, BPL card if applicable and declaration from A, আর এখন আমি APSC ওয়েবসাইটে লাভ করি, E-admission certificate of scanning test, any other document that may be relevant their candidate sir. দিছে আমার দিছে ইম্পর্টেন্ট চাই লোক, ক্যান্ডিডেট মাস্ট এনশিওর দেয়ার অ্যাটেন্ডেন্স অফ ডকুমেন্ট ভেরিফিকেশন এজ পার ডেট এন্ড টাইম মেনশন এবভ, নো ইন্টিমেশন লেটার উইল বি ইস্যু ফেইলিয়ার টু এটেন্ড দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন অন দেয়ার রেসপেক্টিভ ডেট এন্ড টাইম উইল লিড টু ক্যান্সেলেশন অফ দেয়ার ক্যান্ডিডেট স্যার। যদি আপনাদের সময়মতে যদি উপস্থিত নহয় আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন যে নির্দিষ্ট তারিখ আর সময় দিয়া আছে আপনাদের ইয়াত দিছে ক্যান্সেলেশন হব পারে। ইয়াত দিছে ইট মে বি নোট ডেট ব্রিং কল ফর ডকুমেন্ট ভেরিফিকেশন ডাজ নট গিভ দেয়ার ক্যান্ডিডেট দ্য রাইট টু ক্লেইম ফর সিলেকশন টু দ্য সেট পোস্ট। আর আপনাদের ক্যান্সেল হলে আপনাদের ইয়াত কোনো ক্লেইম করব না ইয়াত দিছে, গতি আপনাদের টাইম মতে উপস্থিত হবহি আর ভালদরে প্রস্তুতি চলক, আগন্তুক দিনত এটা ভাল পদত নিযুক্তি লাভ করক তার কামনা করল। আর প্রথমবার যদি ভিজিট করেছে আমার চ্যানেলট, যদি ভিডিওটি ভাল লাগছে তা লাইক করে দিব আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই তা সাবস্ক্রাইব করে দিব। থ্যাংক ইউ।